রাজ্য জুড়ে ভূমিফোর সংস্থার অফিস ঘিরে বিক্ষোভে সাধারণ মানুষ। আর এই বিক্ষোভই প্রশ্ন উস্কে দিয়েছে, এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এ ধরনের সংস্থার কার্যকলাপ পর্যালোচনার জন্য শুক্রবার সারাদিনই দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী স্পষ্টই জানান, অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। দলের সঙ্গে জড়িত যারা এই ধরনের সংস্থার সঙ্গে লেনদেন করেছেন তাঁদেরও সেই সংক্রান্ত বিশদ তথ্য মহাকরণে পাঠাতে বলা হয়েছে। সোমবার সেবির একটি বিশেষ দল রাজ্যে আসবে বলেও জানা গিয়েছে। সেই সঙ্গে যারা এই কারবারে যুক্ত হয়ে জালিয়াতি প্রতারণা করেছে তাদের গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মহাকরণ থেকে জেলা প্রশাসনকে বলা হয়েছে, আপাতত ভূইফোর সংস্থার এজেন্ট, কর্মী, বিনিয়োগকারী যে কেউ অভিযোগ করলেই মামলা শুরু করতে। সাধারণ মানুষের অভিযোগের চাপে এর আগেও অবশ্য সরকারের তরফে ভূইফোর সংস্থার রমরমা রুখতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। জানুয়ারি মাসেই মহাকরণ থেকে জেলাশাসকদের কাছে চেয়ে পাঠানো হয় জেলায় জেলায় গজিয়ে ওঠা চিটফান্ডগুলির বিশদ তথ্য। এরপরই চিটফান্ডগুলির দুর্নীতি ঠেকাতে 2010 সালে বাম সরকারের আনা ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অব ডিপোজিটর ইন্টারেস্ট বিলে অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করে রাজ্য সরকার। বিল আইনে পরিণত হলে অভিযোগ প্রমাণের পর চিটফান্ডের সম্পত্তি ক্রোক হতে পারে। মালিকপক্ষের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ রয়েছে বিলে। কিন্তু তাতে ফল কিছু চোখে পড়েনি। প্রশ্ন উঠছে, এত দেরি হলো কেন? প্রশ্ন উঠছে, ভূইফোর সংস্থাগুলিকে নির্মূল করতে কেন্দ্র এতদিনে কেন কোনো আইন করল না? সিপিএমই বা কেন এতদিন ধরে ভূইফোর সংস্থাদের চলতে দিল? গত 2 বছর ধরে ক্ষমতায় তৃণমূল, তারাও কেন তেমন কোনো উদ্যোগ নিল না? ভূইফোর সংস্থাদের কারবার বন্ধ করতে 2009 সালে বিধানসভায় সিপিএম বিল পাশ করেছিল, কিন্তু রাষ্ট্রপতি সেই বিলে সই করেননি। তৃণমূল ক্ষমতায় এসে সেই বিল পাশ করিয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিল না কেন? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।